কেমন আছো তুমি আখি? কতদিন হয়েছে তোমার দেখি না। হ্যাঁ নাজমুল, আমিও তো তোমার কতদিন দেখি না, ফোনও রিসিভ করো না, কোনো খোঁজ খবরও নাই। কি হয়েছে তোমার, আমার সাথে এত অভিমান করো কে? হ্যাঁ কিভাবে ফোন করবো বলো? তুমি তো আমাকে নিষেধ করছো যেন ফোন না দেই, তাই তো ফোন দেই না। তুমি বলছো না ওই দিন যে ফোন আলামিন নিয়ে যায়, এই জন্যই তো ফোন বাই মেসেজ দেই না। হ্যাঁ বলছি তো, কি হয়েছে? আমি যখন ফোন দিই তখন তুমি ফোন রিসিভ করো না কে, এত অভিমান করো কে আমার সাথে? হ্যাঁ অভিমান করব না কি করব, তুমি তো 2-3 দিন হয়ে যায় তোমার কোনো খোঁজ খবর নাই, আমার কি কষ্ট হয় না বলো? হ্যাঁ কষ্ট হয় আমি তো জানি, তুমি তো আমাকে কখনো বোঝার চেষ্টা করো নাই। সকালবেলা ঘুম থেকে উঠা রুটি বানানো লাগে, তারপরে সারাদিনই পাক ঘরে কেটে যায়, খাবিবার খেয়াল রাখা লাগে, ফোনটা তো নিয়ে যায়, কিভাবে খোঁজ খবর রাখবো বলো? তুমি এত রাগ করো কে? হ্যাঁ হ্যালো, কই তুমি? আমি তো একটু বাইরে আসছি। হ্যাঁ আসতেছি আসতেছি, তুমি কখন আসছো বাসায়? ও আচ্ছা আসতেছি, তুমি দাঁড়াও আমি আসতেছি, আমি একটু বাইরে আসছি তো আসতেছি। কে ফোন করলো, আলামিন নাকি? হ্যাঁ আলামিন ফোন করছিল, আসার সময় বইলে আসি নাই তো, আরো বাসায় ছিল না, এই জন্য বইলে আসা হয় নাই, তো এখন ফোন দিছে যে আমি কোথায়। আচ্ছা পরে কথা হবে, পরে দেখা হবে, এখন বাসায় গেলাম। হ্যাঁ পরে আবার ও সন্দেহ করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে যাও। একটা কথা বলবো, আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আই লাভ ইউ টু আই লাভ ইউ টু আই লাভ ইউ টু, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তুমি না বাসলেও আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও, হ্যাঁ গিয়ে ফোন দিও। আচ্ছা ঠিক আছে যাই তাহলে।